হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিয়ার্ড বায়োলজি। আমি গৌরব। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল কমেন্ট সেকশনের মধ্যে যাতে আমি ত্রিপুরা MBBS কাউন্সেলিং এর উপর একটা ভিডিও তৈরি করি। তাই আজকে আমি স্টেপ বাই স্টেপ ত্রিপুরা MBBS কাউন্সেলিং এর উপর কিভাবে প্রসিডিউর রয়েছে, সেটা 15% অল ইন্ডিয়া কোটাই হোক কিংবা 85% স্টেট কোটাই হোক, সেগুলো কাউন্সেলিং প্রসিডিউর সম্পর্কে আমি আজকে ডিটেলসে ডিসকাস করবো আজকের ভিডিওতে। ঠিক আছে, স্টেট কোর্টের আন্ডারে যে আমার কাছে যে মেডিকেল কলেজগুলো অপশন রয়েছে একজন ত্রিপুরা ছাত্র বা ছাত্রীর কাছে, যেগুলো AGMC, TMC, RIMS, এগুলো যে আমার কাছে অপশন রয়েছে, তার পাশাপাশি কোনো ছাত্র বা ছাত্রী যদি সে ত্রিপুরা রাজ্যের বাইরে গিয়ে কোনো বেটার মেডিকেল কলেজে সে পড়াশোনা করতে চায়, তাহলে 15% অল ইন্ডিয়া কোটার আন্ডারে কী কী মেডিকেল কলেজ আছে, সেই সকল মেডিকেল কলেজগুলোতে কাউন্সেলিং প্রসিডিউর কী আছে, সেই সম্পর্কে আমি আজকে ডিটেলসে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আমি নেগ্রিমসের জন্য কীভাবে আলাদা অফিসিয়াল ওয়েবসাইটে কাউন্সেলিং অর্গানাইজ করা হয়, নেগ্রিমস শিলং নেগ্রিমস যে মেডিকেল কলেজটা রয়েছে সেই মেডিকেল কলেজে যাওয়ার জন্য কীভাবে কাউন্সেলিং করা হয়, সব কিছু নিয়ে আজকে আমি ডিটেলসে ডিসকাস করবো এই ভিডিওতে। তাই তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও। আরেকটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখো, সবচেয়ে প্রথমে আমরা 85% স্টেট কোটার আন্ডারে যে বিষয়টা সেটা আগে ডিসকাস করে নিই। 85% স্টেট কোটার আন্ডারে আমাদের কাছে অ্যাভেলেবেল যে মেডিকেল কলেজগুলো সেগুলো হচ্ছে রিমস, রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মণিপুর, তারপরে আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ AGMC, তারপরে রয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ TMC। TMCটা প্রাইভেট মেডিকেল কলেজ, রিমস এবং AGMC এ দুটো হচ্ছে আমাদের কাছে আছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজগুলোতে পৌঁছে যাওয়ার জন্য যে কাউন্সেলিং হয় সেই কাউন্সেলিংটা অর্গানাইজ করে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ত্রিপুরা। এই সকল কাউন্সেলিংয়ের জন্য যে রেসপন্সিবল দুটো অফিসিয়াল ওয়েবসাইট, প্লিজ নোট ডাউন দিস টু অফিসিয়াল ওয়েবসাইট। আমি স্ক্রিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো শো করছি, dme.tripura.government.in এবং আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে mcc.tripura.government.in। DME যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সব ধরনের নোটিফিকেশান, কবে থেকে কাউন্সেলিং স্টার্ট হবে, কী হবে কী না হবে, সব কিছু ধরনের নোটিফিকেশান আসবে ওই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। কিন্তু mcc.tripura.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটটার মধ্যে সব ধরনের কাউন্সেলিং প্রসিডিউর, অনলাইন কাউন্সেলিং প্রসিডিউর সম্পন্ন হবে। অর্থাৎ সেখানে সবচেয়ে প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে আপলোড অফ দ্য ডকুমেন্ট বা চয়েস ফিলিং, এই সবগুলো বিষয়, সবগুলো প্রসেস বা অনলাইন প্রসেস সম্পন্ন হবে সেই mcc.tripura.government.in। আমি এই সকল অফিসিয়াল ওয়েবসাইটগুলোর যে ছবিটা সেটা আমি স্ক্রিনের মধ্যে তোমাদেরকে শো করে দেখাচ্ছি, তাহলে তোমরা দেখে তোমরা বিষয়টা বুঝতে পারবে বা তোমরা নিজেরাও সার্চ করে নাও। এখন আমি চলে যাই দ্য স্টেপ বাই স্টেপ কাউন্সেলিং প্রসিডিউর। ঠিক আছে, দেখো, নিট এক্সামিনেশন শেষ হওয়ার পর কী হবে, রেজাল্ট আউট হওয়ার পর ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন থেকে একটা সেন্ট্রাল লিস্ট আউট হবে। ঠিক আছে, সো আমাদেরকে রেজাল্ট আউট পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। রেজাল্ট আউট হওয়ার পর DME থেকে কী হবে, একটা সেন্ট্রাল লিস্ট আউট হবে সবচেয়ে প্রথমে। সেই সেন্ট্রাল লিস্ট আউটের মধ্যে দেখে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারবো যে আমাদের কী কী পসিবিলিটিস রয়েছে এবছর মেডিকেল কলেজগুলো পাওয়ার জন্য। তারপর সেন্ট্রাল লিস্ট আউট হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ dme.tripura.government.in বা mcc.tripura.government.in, এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই কী হবে, সবচেয়ে প্রথম আমাকে সেন্ট্রাল লিস্ট আউট হবে। সেন্ট্রাল লিস্ট আউট হওয়ার পর সেখানে একটা কাউন্সেলিং শিডিউল পাবলিশ করা হবে, অর্থাৎ কবে রেজিস্ট্রেশন করা, তারপর কবে ডকুমেন্ট আপলোড করতে হবে, কবে চয়েস ফিলিং চয়েস লকিং করা, ঠিক কবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে, তারপরে কবে থেকে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং স্টার্ট হবে, সব কিছু বিষয় সম্পর্কে একটা শিডিউল সেখানে বেরোবে। ঠিক আছে, তারপর প্রসিডিউর হচ্ছে, তারপর আমরা স্টেপসে ঢুকে যাব। সবচেয়ে প্রথমে আমাদেরকে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সেখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, আমাদেরকে আমাদের নাম, আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের নিটের রোল নাম্বার সেখানে, তার পাশাপাশি একটা ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি সেখানে আমাদেরকে প্রোভাইড করতে হবে। তারপর আসবে আপলোড ডকুমেন্টস। ঠিক আছে, আপলোড ডকুমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে যেমন আমাদের PRTs অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, তারপরে ক্যাটাগরি সার্টিফিকেট, যারা ST আছো, SC আছো, OBC
সেক্ষেত্রে তোমাদেরকে নিজেদের নিজেদের ক্যাটাগরি সার্টিফিকেট সেখানে আপলোড করতে হবে, এইচএসএ সার্টিফিকেট, নিট রেজিস্ট্রেশন নাম্বার, নিটের স্কোর কার্ড, তার পাশাপাশি তোমার পাসপোর্ট সাইজ ফটো। সো এই সকল যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস আছে এগুলোকে আমাদেরকে সেখানে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে হবে। তাহলে আমাদের রেজিস্ট্রেশন গেল, তারপরে গেল আমাদের ফি পেমেন্ট, তারপরে গেল আমাদের ডকুমেন্ট আপলোডেশন, ওকে। তারপর আসছে আমাদের চয়েস ফিলিং। চয়েস ফিলিং ইজ দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট অফ দ্য নিট কাউন্সেলিং, সবসময় মনে রাখবে। চয়েস ফিলিং করার সময় তুমি যে প্রেফারেন্স অর্ডার দেবে সেই প্রেফারেন্স অর্ডারেই তোমাকে সেখানে মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট করা হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা প্রেফারেন্স অর্ডার বলছি, এটা বেস্ট অর্ডার। সবচেয়ে প্রথমে দাও রিমস রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মণিপুর, তারপরে দাও এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপরে দাও ত্রিপুরা মেডিকেল কলেজ। আমি কেন বলছি এই প্রেফারেন্স অর্ডার ফলো করার জন্য, কারণ অনেকেরই মনের মধ্যে কনফিউশন থাকে যে হয়তো বা আমি একটু কম স্কোর করলাম, তাহলে যদি আমি টিএমসি বা এজিএমসি আগে দিয়ে দিই, চয়েস ফিলিংয়ের মধ্যে যদি আমি এজিএমসি বা টিএমসি আগে দিয়ে দিই তাহলে কি এজিএমসি বা টিএমসি আমার আগে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? না, এ ধরনের কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তুমি যে কোনো তোমার যে কোনো স্কোরই হোক কিনা, তোমার প্রাপ্ত স্কোরের মধ্যে বেস্ট পসিবল মেডিকেল কলেজ পাওয়ার জন্য এই প্রেফারেন্স অর্ডার ফলো করাটা দরকার। সবচেয়ে প্রথমে দাও রিমস, তারপরে দাও এজিএমসি, তারপরে দাও টিএমসি। ঠিক আছে, তুমি যদি ভেবে থাকো যে তুমি টিএমসি আগে দিলে, সাপোজ তুমি কম স্কোর করেছো, সাপোজ 450 400 অ্যাবাভ স্কোর করেছো, এবং তুমি ভাবছো যে আমি এজিএমসি বা টিএমসি আগে দিই তারপরে রিমস দেবো, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কী হবে? হ্যাঁ, হয়তো বা তুমি টিএমসি বা এজিএমসি আগে পেয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে যদিও তোমার 1% চান্স থেকে থাকতো যে তুমি রিমস পাওয়ার যদি কোনো চান্স থেকে থাকতো, তাহলে সেই চান্সটাও তোমার হাত থেকে চলে যাবে। ঠিক আছে, সাপোজ ধরে নাও যে কাউন্সেলিং প্রসিডিউর চলাকালীন দেখা গেল যে তোমার স্কোরেও রিমসের জন্য লাস্ট সিটটা রয়ে গেছে বাকি, তাহলে সেক্ষেত্রে তুমি যদি যদি চয়েস ফিলিংয়ে আগে এজিএমসি দিয়ে দাও, আগে টিএমসি দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তোমার হাত থেকে রিমসের সিটটাও চলে যাবে। তাই বলছি যে তোমার প্রাপ্ত স্কোরের মধ্যে তুমি যদি বেস্ট পসিবল মেডিকেল কলেজ পেতে চাও, তাহলে সবচেয়ে প্রথমে দাও রিমস, তারপরে দাও এজিএমসি, তারপরে দাও টিএমসি, তারপর তুমি ডেন্টাল কলেজগুলো দাও, সেগুলো অন্য ব্যাপার। ডেন্টাল কলেজগুলো সম্পর্কে আমি কোনো কিছু এখানে ডিসকাস করিনি। তারপর চয়েস ফিলিং গেল, তারপরে লকিং গেল, তারপর কী হবে, একটা নির্দিষ্ট ডেটে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে। সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পর তুমি সেখানে লিস্টের মধ্যে দেখতে পারবে যে তোমার তোমার প্রাপ্ত স্কোরের মধ্যে কোন মেডিকেল কলেজ তোমার অ্যালটমেন্ট হলো। সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পর তোমার অ্যালটেড কলেজের মধ্যে গিয়ে তোমাকে রিপোর্টিং করতে হবে। অ্যালটেড কলেজের মধ্যে যদি তুমি মেডিকেল কলেজ কোনো ধরনের মেডিকেল কলেজ তুমি যদি না পেয়ে থাকো, তাহলে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে তুমি পার্টিসিপেট করতে পারো। এখন আমরা ডিসকাস করবো 15% অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং। 15% অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যে আমাদেরকে রেজিস্ট্রেশন ফিটা জমা দিতে হয় তার পরিমাণটা একটু বেশি হয়। সেক্ষেত্রে ফর ডিমড ইউনিভার্সিটি আমাদেরকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে নন রিফান্ডেবলের ক্ষেত্রে প্রায় 5,000 মতো, এবং রিফান্ডেবল সিকিউরিটি অ্যামাউন্ট দিতে হবে আমাকে 2,00,000। ঠিক আছে, এবং এটা পরবর্তী সময় রিফান্ড হয়ে যাবে, তোমার কাছে ফিরে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। ফর 15% অল ইন্ডিয়া কোটা সেন্ট্রাল ইউনিভার্সিটিজ যেগুলো আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিজ যেমন DU, AMU, BHU, AFMS, ESI, তারপরে জামিয়া ইসলামিয়া যে ইউনিভার্সিটি, এইগুলো যে আছে তাদের ক্ষেত্রে আমাকে নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি দিতে হবে। আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 1,000, এবং SC, ST, OBC এই সকল ক্যাটাগরির জন্য দিতে হবে আমাকে 500 টাকা। ওকে, রিফান্ডেবল সিকিউরিটি অ্যামাউন্ট দিতে হবে আমাকে 10,000 মতো ফর দ্য আনরিজার্ভড ক্যাটাগরি, এবং ফর SC, ST, OBCদের জন্য আমাকে রিফান্ডেবল সিকিউরিটি অ্যামাউন্ট দিতে হবে 5,000 মতো। নাও লেট মি ডিসকাস অ্যাবাউট দ্য স্টেপস অফ অল ইন্ডিয়া কাউন্সেলিং। ঠিক আছে, স্টেপসগুলো কী কী আছে দেখো। সবচেয়ে প্রথমে অল ইন্ডিয়া লেভেলে কাউন্সেলিং করার জন্য আমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটা অর্থাৎ MCC.NIC.IN এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সব ধরনের কাউন্সেলিং হবে অল ইন্ডিয়া লেভেলের ক্ষেত্রে। সবচেয়ে প্রথমে এই ওয়েবসাইটের ভেতরে আমাদেরকে কী করতে হবে, আফটার দ্য রেজাল্ট আউট, রেজাল্ট আউট হওয়ার পরে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে একটা শিডিউল আউট হবে যে কবে থেকে কাউন্সেলিং স্টার্ট হবে, কবে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, কবে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, কবে চয়েস ফিলিং, কবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে, সব কিছু একটা শিডিউল বের হবে। ঠিক আছে, দেখো সবচেয়ে প্রথমে আমাকে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য যেতে হবে। সেখানে আমাদেরকে রেজিস্ট্রেশন পেমেন্ট অফ দ্য ফিস, ফি রেজিস্ট্রেশন ফি পেমেন্টের কী কী স্ট্রাকচার আছে তা একটু আগে আমি তোমাদেরকে বললাম। রেজিস্ট্রেশন করার পর তারপরে আমাদেরকে করতে হবে কি, সাবমিশন অফ দ্য চয়েসেস অ্যান্ড মডিফাই অ্যান্ড লকিং অফ দ্য চয়েস। চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে সেই একই ব্যাপার, তুমি যত ইচ্ছা তত বেশি চয়েস ফিলিং করতে পারবে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যদি তোমরা
অল ইন্ডিয়া লেভেল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কোনো মেডিকেল কলেজ মিস দেবে না। যেহেতু 2 লাখ টাকা দিয়ে তোমরা সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করবে এবং করার পর তারপরে যে তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, সো গিভ অল দ্য চয়েস, যতগুলো চয়েস আছে সবগুলো মেডিকেল কলেজ সেখানে ইনক্লুড করে দাও, যাতে করে তোমার যে কোনো একটা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পসিবিলিটিস ইনক্রিজ করে, ঠিক আছে? তারপর আসবে কি, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পর আমরা দেখবো যে যদি তোমার যদি কোনো ধরনের সিট অ্যালটমেন্ট হয় তাহলে ধরো রিপোর্টেড টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট। হ্যাঁ, যদি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমার যদি সিট অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে তোমাকে সেই তোমার অ্যালটেড ইনস্টিটিউটের মধ্যে তোমাকে গিয়ে সেখানে তোমাকে রিপোর্ট করতে হবে, কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস অ্যান্ড গিভ উইলিংনেস অ্যাজ ফলোজ। সেখানে তুমি করলে তোমার অ্যালটেড ইনস্টিটিউটের মধ্যে তুমি রিপোর্টিং করলে, করার পর তারপর তুমি যদি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়েও পার্টিসিপেট করতে চাও, অর্থাৎ তোমার এই আশা আছে যে তুমি অর্থাৎ তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে তোমার আপগ্রেডেশনের আশা আছে, হয়তোবা তুমি এই আশা রাখছো যে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার পর তুমি আরও বেটার কোনো মেডিকেল কলেজে চান্স পেতে পারো, সেক্ষেত্রে তুমি দেবে যে উইলিংনেস ফর আপগ্রেডিং ইন সেকেন্ড রাউন্ড ইয়েস অর নো, তখন তুমি দেবে ইয়েস। ইয়েস দেওয়ার পরে কী হবে, তারপরে ক্যান্ডিডেট হু হ্যাভ গিভেন উইলিংনেস অ্যাজ ইয়েস ফর আপগ্রেডিং ইন দ্য সেকেন্ড রাউন্ড, তারা ট্রান্সফার হয়ে যাবে আবার সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টের মধ্যে, ঠিক আছে? এবং যারা দিতে চাও না তারা আছে, ঠিক আছে, তারা আবার নর্মালি তারা কলেজে গিয়ে তারা অ্যাডমিশন নিতে পারো। আরেকটা বিষয়, রাউন্ড ওয়ানের ক্ষেত্রে যাদের সিট অ্যালটমেন্ট হবে না, ঠিক আছে, রাউন্ড ওয়ান ইজ সিট অ্যালটেড নো, যাদের সিট অ্যালটমেন্ট হয়নি তারা রাউন্ড টু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। রাউন্ড টু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাকে নতুনভাবে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই যদি তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে থাকো, ঠিক আছে? রাউন্ড ওয়ান রেজিস্টার্ড ক্যান্ডিডেট নিড নট টু বি রেজিস্টার্ড অর পে অ্যাগেইন, তোমাকে আবার ফি পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আবার নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। আরেকটা বিষয়, যারা রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেনি তারাও নিউ রেজিস্ট্রেশন ফেসিলিটিস ইজ অলসো অ্যাভেলেবেল ফর দ্য রাউন্ড টু। যারা রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেনি তারাও কী করতে পারে, রাউন্ড টুতে নতুনভাবে পার্টিসিপেট করতে পারে। দেখো, ফ্রেশ চয়েস সাবমিশন ফর সিট অ্যালটমেন্ট ইন সেকেন্ড রাউন্ড ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ আমাকে সেকেন্ড রাউন্ডের জন্য নতুন করে আমাকে সেখানে আবার নতুনভাবে চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে? রাউন্ড ওয়ানে যে তুমি চয়েস ফিলিং করেছো তার এখানে কোনো ভ্যালু নেই। তারপর কী হবে, সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট আউট হবে। রেজাল্ট আউট হওয়ার পর আমরা দেখবো যদি তোমার যদি সিট অ্যালটমেন্ট যদি না হয় সেকেন্ড রাউন্ড, তাহলে তো সেক্ষেত্রে সমস্যা নেই, অ্যান্ড শেষ হয়ে গেল আমার পুরো ব্যাপার। তারপর সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তোমার যদি সিট অ্যালটমেন্ট হয়, সিট অ্যালটমেন্ট হওয়ার পর তুমি সেই মেডিকেল কলেজ গিয়ে তুমি কী করবে, রিপোর্টিং করবে। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার পরেও তুমি যদি চাও যে তুমি সেই মেডিকেল কলেজ ছেড়ে যেতে, তাহলে দেখো, এক্সিট উইথ ফোরফিটেড অফ সিকিউরিটি ফি ₹10,000 উইদিন 2 days অফ পাবলিশিং দ্য রাউন্ড টু রেজাল্ট, অর্থাৎ সেক্ষেত্রে তুমি যদি তারপরেও যদি তুমি যদি তোমার সিট ছেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি যে নন যে রিফান্ডেবল যে সিকিউরিটি মানি তুমি দিয়েছিলে, যে রিফান্ডেবল সিকিউরিটি মানি তুমি প্রোভাইড করেছিলে, সেইটা তুমি আর পাবে না নতুন করে, ঠিক আছে? এখানে একটা কথা দেখো বলেছে যে ক্যান্ডিডেটস জয়েন্ট ইন দ্য সেকেন্ড রাউন্ড অফ অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং উইল নট বি অ্যালাউড টু রিজাইন অর লিভ দ্য সিটস, ঠিক আছে? তুমি যদি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তোমার যদি সিট অ্যালটমেন্ট হয় তাহলে তুমি সেই সিটটাকে তুমি ছাড়তে পারবে না। যারা যারা নেগ্রিমসে যেতে চাও তাদের জন্য বলে রাখি যে নর্থ ইস্ট, পুরো নর্থ ইস্ট থেকে নেগ্রিমসের জন্য 18টা সিট থাকে, অর্থাৎ এই 18টা সিটের মধ্যে তোমরা যদি চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো অ্যাকর্ডিং টু ইউর মেরিট লিস্ট। এই নেগ্রিমসের জন্য পুরো কাউন্সিলিংটা নেগ্রিমসের অফিসিয়াল ওয়েবসাইটে হবে, অর্থাৎ অনলাইন মোডে নেগ্রিমস এইটা পুরোটা নিজে কন্ডাক্ট করে থাকে। সেক্ষেত্রে তোমাকে negrims.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে তোমাকে যেতে হবে, সেখানে মধ্যে আফটার রেজাল্ট আউট, নিটের রেজাল্ট আউট হওয়ার পর এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে নিটে এই সব ধরনের কাউন্সিলিং প্রসিডিউর হয়ে থাকবে। সো এই ছিল মোটামুটি এই ভিডিওটা, আমি স্টেট কোটা কাউন্সিলিং, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং সম্পর্কে ডিটেলসে ডিসকাস করলাম। তোমাদের যদি তারপরেও কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।